রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে জাহাঙ্গীর নামে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তিনি মিঠাপুকুর উপজেলার আলিপুর গ্রামের আবুর হোসেনের ছেলে। গত 8ই সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মোখলেসার রহমানের চিকিৎসাধীন ছিল। 16ই সেপ্টেম্বর সকালে সুস্থ হয়ে বাড়িতে আসে এবং আজ ভোর রাতে সে মারা যায়।